আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাস নেব। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানে গতদিন আমরা তোমাদের সপ্তম অধ্যায় পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব, তোমাদের অনুশীলনে যে সৃজনশীল ছিল এক নম্বর সৃজনশীল সেটা আলোচনা করেছি। আজকে আমি তোমাদেরকে দুই নম্বর সৃজনশীলটা আলোচনা করব। আলোচনার আগে একটু অনুচ্ছেদটা একটু সামান্য এঁকে নেই, দেখো। ঠিক আছে, তাহলে দেখো আমরা এটা এই ধরনের একটা অনুচ্ছেদ পেয়েছি। হ্যাঁ, এক্স ওয়াই জে। এখন দেখো লিখেছে স্ফুটনাঙ্ক কি। স্ফুটনাঙ্ক কাকে বলে? আমরা গত ক্লাসে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক জেনেছি, আবারও বলছি স্ফুটনাঙ্ক হচ্ছে পদার্থ যে তাপমাত্রায় বাষ্পে পরিণত হতে শুরু করে। ঠিক আছে, পদার্থ যে তাপমাত্রায় বাষ্পে পরিণত হতে শুরু করে সেটাই হচ্ছে পদার্থের স্ফুটনাঙ্ক। তোমরা দেখো পৃষ্ঠা 56-তে এখানে যে তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে সেই তাপমাত্রাই হচ্ছে হলো স্ফুটনাঙ্ক। ঠিক আছে, এখন পানি নেয় প্রতিটি তরল পদার্থেরই একটা নির্দিষ্ট স্ফুটনাঙ্ক আছে। এখন পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100°C, তার মানে 100° তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে। ঠিক আছে, তার মানে তাহলে আমরা কী বলতে পারবো, স্ফুটনাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় কোনো একটা পদার্থ গলতে শুরু করবে, সরি বাষ্পে পরিণত হতে শুরু করবে বা ফুটতে শুরু করবে। ঠিক আছে, ফুটতে শুরু করবে, ফুটলে পরে সেখান থেকে কী হবে, সেটা বাষ্পে পরিণত হয়ে যাবে। এরপরে খ নম্বর হচ্ছে তাপ পরিবাহিতা বলতে কী বুঝো। তাপ পরিবাহিতা হচ্ছে যেই সব পদার্থের মধ্যে থেকে তাপ এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত বা যেতে পারে, তাপের চলাচলকেই বলা হয় তাপ পরিবাহিতা। যেমন অ্যালুমিনিয়ামের, যদি আমরা গতদিন পড়েছি অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না করলে দ্রুত তাপ অ্যালুমিনিয়ামের হাঁড়িতে চলে যায়, কিন্তু আমি যদি মাটির হাঁড়িতে রান্না করি তাহলে সেটা দেরি হবে। ঠিক সেইভাবে কাঁচ, তারপর হচ্ছে কাঠ, মাটি, হ্যাঁ মাটির হাঁড়ি, এগুলো কী হবে, দেখা যাবে যে অ্যালুমিনিয়ামের থেকে পরে তাপ পরিবহন করে। ঠিক আছে, অ্যালুমিনিয়াম দ্রুত তাপ পরিবহন করে। তাহলে তাপ পরিবাহিতা বলতে আবার কী বুঝতে পারছি, যে যে পদার্থ কী করে তাপ এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় তাকে বলা হয় তাপ পরিবাহিতা, বা যার মধ্য থেকে তাপ এক স্থান থেকে অন্য স্থানে যায় সেটাই হচ্ছে, এই যাওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে তাপ পরিবাহিতা। এখন দেখো লিখেছে গ নাম্বার, চিত্রে এক্স কীভাবে জেডে পরিণত হয় ব্যাখ্যা করো। এক্স হচ্ছে কি, বরফ। ঠিক আছে, আমরা বরফকে কি করব, বরফ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দুইটাই আছে। বরফ কি করে, অনেকক্ষণ রেখে দিলে সে কি হয়ে যাবে, একসময় গলতে শুরু করবে। তার মানে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলতে শুরু করে তাকে বলা হয় হচ্ছে গলনাঙ্ক। তাহলে এই বরফটা কি করবে, প্রথমে ওয়াই একটা তাপমাত্রায় এসে সেটা কি হবে, সেটা হচ্ছে 0°C, সেই তাপমাত্রা যখন পৌঁছাবে তখন সেটা কি হয়ে যাবে, গলতে শুরু করবে, পানিতে পরিণত হবে। এবং এর পরবর্তীতে ওয়াইকে যদি আমি কি করি, আরও বেশি তাপ দেই, তখন জেডে পরিণত হবে। তার মানে কি, পানির মানে সেই তাপমাত্রাটা যদি 100°C হয়ে যায় তখন পানি কী করতে থাকবে, ফুটতে শুরু করবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা বলতে পারি যে বরফ হচ্ছে কঠিন পদার্থ, সে জেডে পরিণত হওয়ার জন্য প্রথমে তাকে গলনাঙ্ক এবং পরবর্তীতে স্ফুটনাঙ্ক পর্যায়ে পৌঁছাতে হবে,
বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস আর হচ্ছে স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। যখন নাকি 0 ডিগ্রি সেলসিয়াসে আসে তখন সেটা ওয়াই অর্থাৎ বরফটা পানিতে পরিণত হবে, এবং এটা এই তাপমাত্রাটা যদি আরও বাড়িয়ে আমরা কী করি 100 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাই, তখন জেড অর্থাৎ এটা ফুটতে শুরু করবে। ডি নাম্বার হচ্ছে তিনটি চিত্রের পদার্থই একই উপাদানে গঠিত বিশ্লেষণ করো। আমরা তো বরফ পানি আর পানিকে যখন ফুটতে দেই সেটা বাষ্পে পরিণত হয়ে যায়, এই তিনটা আসলে একই জিনিস, ঠিক আছে? তার মানে হচ্ছে পানিকে যখন অনেক ঠান্ডা করব তখন সেটা মানে 0 ডিগ্রির নিচে নিয়ে যাব, হ্যাঁ, তখন সেটা কী হয়ে যাবে, বরফ হয়ে যাবে, সেটা হচ্ছে কঠিন পদার্থ। আর তারপরে যখন আমি এটাকে কী করব, 0 ডিগ্রির উপরে মানে 0 ডিগ্রি থেকে গলা শুরু হবে, তারপর আস্তে আস্তে তাপ দিতে থাকলে বা ওইটা নর্মালে থাকলে সেটা একসময় কী হয়ে যাবে, পানিতে পরিণত হয়ে যাবে। আর এরপরে আছে হচ্ছে কি, এটাকে আরও বেশি তাপ দিলে পরে এটা কী হয়ে যাবে, এই পদার্থটা বাষ্পে পরিণত হবে, ফুটতে শুরু করবে। তাহলে এই এই সব কটাই কি, পানি, পানির দ্বারাই যে কোনো একটা বিশুদ্ধ পদার্থের কী হয়, স্ফুটনাঙ্ক ও গলনাঙ্ক থাকে। তারপর পদার্থের কী থাকে, স্ফুটনাঙ্ক ও গলনাঙ্ক থাকে। তাহলে আমরা বলতে পারি পানি একটি পদার্থ এবং এটা একটা বিশুদ্ধ পদার্থ, এর মধ্যে কোনো কি অন্য কোনো উপাদান নাই, সেই জন্য এটার একটা নির্দিষ্ট গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক আছে। দেখো তোমাদের বইয়ে দুইটা সৃজনশীল ছিল, সৃজনশীলগুলো নিয়ে আলোচনা করা হলো। তাহলে তোমাদের এই অধ্যায়টা আবার মানে আজকে শেষ হয়ে গেল। এরপরে তোমরা কি করবে, বাসায় ছোট ছোট প্রশ্ন এখান থেকে ছোট ছোট লাইনগুলো আন্ডারলাইন করে তোমরা নৈবিত্তিকের জন্য শিখবে, ঠিক আছে? এবং পরবর্তী ক্লাসে, পরবর্তী বৃহস্পতিবার দিন তোমাদেরকে আমি অষ্টম অধ্যায় আলোচনা করব, তোমাদের অষ্টম অধ্যায়টা দ্বারা দেখছি, হ্যাঁ, মিশ্রণ, এই মিশ্রণ নিয়ে আলোচনা করব। তোমরা যদি সময় ও সুযোগ পাও ওই পড়াটা, এই পড়াটা সৃজনশীল দুইটা পড়ার পর তোমরা এই মিশ্রণ অধ্যায়টা একটু রিডিং পড়বে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকো, বৃহস্পতিবার ইনশাল্লাহ আবার দেখা হবে।